দাদার নাম আলফা, বৌদির নাম ডেল্টা, আর এই যে তাদের সন্তান গামা। আজকে সবাই মিলে সেই আগের গাইডেন্স একাডেমি সবাই মিলে ঘুরতে আসার প্ল্যান করা হয়েছে। সাথে আছে সবাই, হাই করে দাও। আরে গুরু, হাই করে দাও একটু। পাপু দা, কিছু বলবো না। এতদিন পর যে দেখা হলো সবার সাথে, কিরকম লাগছে? সেই আমাদের গাইডেন্সের রুম ছিল যেটা, হ্যাঁ, সেরকমই কি বলে আলাদা ধরনের এনার্জি নিয়ে সব বিরিয়ানি খাওয়া, সেই ডান্স মারা। সকাল থেকে ভিডিওটা একটু কন্টিনিউ করা হয়নি, এখন আপাতত ঘুরতে এসেছিলাম বলে ভাবলাম ভিডিওটা বলো। দেখো এই যে আমাদের হিরো, যে হেঁটেই যাচ্ছি, দাবিটা কি আমাদের? মিস গার্ডেন, মিশন মিস গার্ডেন। দিকিটা কিছু বললো, হেঁটে যাচ্ছি, কেন হেঁটে যাচ্ছি? নিরুদ্দেশে আমাদের সামান্ত, হেঁটে কোথায় যাচ্ছ? আমি বলছি হেঁটে কোথায় যাচ্ছ? আমি তো ওদের জন্য, ওরা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি, কেন একসাথে যাচ্ছে? আচ্ছা তোমাদের কিছু বলো, দেখিনি আমরা, আমাদের
আচ্ছা জামিনুদা কিছু বলো, কোথায় যাচ্ছ? বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, যেদিকে ইচ্ছা সেদিকে, যেদিকে পা যায় সেদিকে আমি যাই। আচ্ছা যেদিকে বন্ধু যাই সেদিকে আমরা যাই। আচ্ছা আচ্ছা মস্ত জোক মারার হাসরে হালকা হাস খতম, বাই বাই, টাটা। দাদা আপনি কি করছিল এটা? তো আমরা এখন অ্যামাজনের জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছি? আইফেলটাও দেখতে, আইফেলটাও দেখতে, অ্যামাজনের জঙ্গল দিয়ে কিন্তু আমরা দু তিনটা কন্টিনেন্ট হেঁটে তারপরে পৌঁছাবো প্যারিস। আচ্ছা জাপানি জঙ্গল দিয়ে আপনারা কোথায় যাচ্ছি? চাঁদে অ্যামাজনের জঙ্গল দিয়ে? আচ্ছা কোথায় কোথায় আছে জঙ্গল দিয়ে? এই যে সব হরিণের উপরে ফটোগ্রাফি চলছে সবার। আরে আরে ভেঙে চুড়ে কি ঢুকছে এদিকে? জঙ্গল, জঙ্গলের ভেতরে রাস্তা চলে এলো, এখানে ফটোগ্রাফি করতে শুরু হয়ে গেল। এখন আমরা রেইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। সেই রেইন ফরেস্ট, কিন্তু রেইনটা এখন বন্ধ আছে, যাই নাকি কারণে। তো দাদারা এটা তো রেইন ফরেস্ট ছিল, কোথায় রেইন কোথায় হচ্ছে? তোমাদের কি মতামত? সব উপরওয়ালা বলো, পানি শেষ হয়ে গেছে দাদা তোমার? কেন বৃষ্টিটা কেন হচ্ছে না? সামনে আমাদের একটা কাপড় হাঁটছে, এই কাপড়টার সামনে কে? এই দুটো কাপড় আছে না, এই যে এই দুটো কাপড়। নাম কি দাদা? দাদা নাম কি? কি বলো বলো সামনে আরেকটা কাপল কে পেয়ে গেছি। এই যে কাপল, কাহাঁ সে আতে? দাদার নামটা? আচ্ছা আর আপনার বৌদির নামটা কি জানো? বৌদির নামটা আমার ওয়াইফ। আচ্ছা ওয়াইফ, হ্যাঁ তো আমার বৌদি। বৌদির নামটা কি জানো? আপাতত আমরা আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি, প্যারিস চলে এসেছি আমরা। ফাটিয়ে জাপান ফাটিয়ে আমরা প্যারিসে প্যারিসে
সো আইফেল টাওয়ারের পাশে এসে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো, সবাই ফটো তোলা, এভরিথিং, মজা আড্ডা সব শেষ হয়ে গেল। আজকের দিনটা অনেকটা সুন্দর ছিল, সব কিছু হয়তো ক্যামেরা বন্ধ আমরা করতে পারিনি, কিন্তু দিনটা অনেকটা সুন্দর ছিল আজকে, তাই তো সৃজিতদা? আজকের দিনটা খুব সুন্দর ছিল, ভালো সুন্দর ছিল, আজকে সকালবেলা এনজয় হয়েছে খুবই। ক্যামেরাতে হয়তো তোমরা হয়তো কিছু আমি আপলোড করতে পারবো না, কারণ আমি তুলিনি, তোলা হয়নি ভুলবশত, আবার এইভাবে একসাথে আসবো একদিন, আবার মজা হবে, আবার এখন আবার কে কোথায় চলে যাবে ঠিক নেই, এই যাবে অন্য রাস্তায়, ও যাবে অন্য রাস্তায়, আবার যে কবে দেখা হবে সেটাই।